বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সঞ্জীব মালাগার স্প্লেন্ডার বাইক নিয়ে দেবীছড়া গ্রামের বাড়ি থেকে কমলপুর যাচ্ছিল। হালহালি পার হয়ে চল্লিশ ফুটি ব্রিজ এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা কিষাণ দেববর্মা নামে এক যুবকের বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সঞ্জীব মালাকার ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে। এলাকাবাসীরা কমলপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক বুঝে কুলাই জেলা হাসপাতালে রেফার করে দেয়। জানা যায় অপর বাইক চালক কিষাণ দেববর্মার কিছুই হয়নি। তার বাড়ি সালেমা থানার সাধুপাড়া গ্রামে। এদিকে কমলপুর বাইক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় কমলপুরের নানান মহলে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনাগুলি বাড়ছে সিংহবাগ নেশাগ্রস্ত হয়ে দ্রুত গতিতে বাইক চালানোর কারণে। অভিযোগ উঠেছে কমলপুর ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার। ব্যুরো রিপোর্ট হাল্লাবোল।